মহামারী করোনার কারণে 2 বছর বিরতির পর গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে চলছে বিশ্ব ইজতেমার প্রস্তুতি। 2 পর্বের ইজতেমার প্রথম পর্ব শুরু 13 জানুয়ারি, 4 দিন বিরতির পর 20 থেকে 22 জানুয়ারি হবে দ্বিতীয় পর্ব। বিশাল এ জমায়েত সুষ্ঠুভাবে সম্পন্ন করতে জেলা প্রশাসনের সহায়তায় কাজ করছেন মুসল্লিরা। গাজীপুর প্রতিনিধি অপূর্ব রায় তথ্যচিত্রে জানাচ্ছেন সমর ইসলাম। তুরাগ তীরে বিশাল কর্মযজ্ঞ, হাতে হাত ধরে কাজ করছেন মুসল্লিরা। খুঁটি কেড়ে পাশের আড়াই টানানো হচ্ছে চট, তৈরি করা হচ্ছে সুবিশাল প্যান্ডেল, মূল বয়ান মঞ্চের নির্মাণ কাজও এগিয়ে চলছে। আল্লাহকে খুশি করতেই হাতে হাত ধরে কাজ করছেন মুসল্লিরা স্বতঃস্ফূর্তভাবে এবং ইখলাসের সাথে আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্যই কাজ করছে। 13, 14, 15 এই 3 দিন বিশ্ব ইজতেমা হবে, এখানে সারা বিশ্ব থেকে লোক আসবে, বিভিন্ন দেশ থেকে মানুষ এই বাংলাদেশে আসে, মানুষ এই বাংলাদেশে সবাই এখান থেকে বরকত নেওয়ার জন্য এত বড় একটা জামাত হজের পরে আর কোথাও হয় না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নাজাতের উসিলা করেন, এই উদ্দেশ্যে এখানে হাজারো হাজারো মানুষ এখানে একত্রিত হয়েছে। কয়েক লাখ মুসল্লির জন্য স্যানিটেশন ও বিশুদ্ধ খাবার পানি নিশ্চিত করতে কাজ করছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। 31টি 3-তলা ভবনে প্রায় 9000 টয়লেটের ব্যবস্থা করা হয়েছে। 13টি গভীর নলকূপে দিনে 3.5 কোটি লিটার বিশুদ্ধ খাবার পানিরও ব্যবস্থা করা হয়েছে। ইলেকট্রিসিটি, পানি সরবরাহ, স্যানিটেশন, প্লাম্বিং, ওভারহেড ট্যাঙ্কের কাজসহ কাজ চলমান রয়েছে বর্তমানে। আমরা আশা করছি যে এই বিশ্ব ইজতেমা শুরু হওয়ার আগে আমরা কাজ সব শেষ করতে পারব। প্রস্তুতি কাজে সার্বিক সহযোগিতা দিচ্ছে জেলা প্রশাসন। ইজতেমা মাঠের ব্যাপক একটি প্রস্তুতি প্রয়োজন হয়, সেই লক্ষ্যে ইজতেমা যারা আয়োজন করে, আয়োজনকারীগণ অর্থাৎ তাবলিগ জামাতের মুরব্বীরা সহ বিভিন্ন সরকারের যে ইউটিলিটি ডিপার্টমেন্ট আছে তারা সকলেই মাঠে কাজ করতেছে। ইজতেমার প্রথম পর্বে অংশ নেবেন মাওলানা জুবায়ের অনুসারীরা এবং দ্বিতীয় পর্ব মাওলানা সাদ অনুসারীদের জন্য। সমর ইসলাম, 21 টেলিভিশন।